ক্লাস নাইনের ছেলে মেয়েরা, তোমাদের বন্ধের পর মানে কিছুদিন বাদ যাওয়ার পর পরীক্ষা হয়েছিল, তারপর হলো আবার শুরু হচ্ছে আজকে। তোমাদের খনিজ পুষ্টি কিছুটা পড়িয়েছিলাম, এই যে বইয়ের এই বইয়ের 57 পৃষ্ঠা খেয়াল করো, মাইক্রো এলিমেন্ট এবং ম্যাক্রো এলিমেন্ট, মানে যেগুলো উদ্ভিদের পুষ্টিতে অধিক পরিমাণে যে খনিজ মৌলগুলো প্রয়োজন হয় সেগুলো হলো ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলিক পদার্থ, আর যেগুলো অল্প পরিমাণে প্রয়োজন হয় ওইগুলো হলো মাইক্রো এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক পদার্থ। মাইক্রো এলিমেন্টগুলো খুব স্বল্প অত্যল্প পরিমাণে দরকার হয়, তো ওই জন্য ওইগুলোকে আবার ট্রেস এলিমেন্টও বলা হয়। ট্রেস মানে কি? অল্প একটু চিহ্ন, তাই তো ট্রেসের মানে। সেই রকম হলো ওই অত্যল্প পরিমাণে লাগার জন্য ওগুলোর আরেকটা নাম হলো ট্রেস এলিমেন্ট। শোনো, আমি এই ম্যাক্রো এলিমেন্টগুলোর নাম বলে দিচ্ছি, এর আগে খাতায় লিখে দেখিয়েছিলাম তোমাদের, তাও আবার মনে করিয়ে দিচ্ছি পূর্বের পরে একটু। সি এইচ ও এন এস পি কে এম জি সি এ, সিতে কার্বন, এইচতে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন, এসতে সালফার, পিতে ফসফরাস, কেতে পটাশিয়াম, সিএতে ক্যালসিয়াম, এমজিতে ম্যাগনেসিয়াম। এইগুলো উদ্ভিদের পুষ্টিতে বেশি পরিমাণে প্রয়োজন হয়। এই মৌলগুলোর নাম মনে রাখবে, 9টা বললাম। আর যেগুলো উদ্ভিদের পুষ্টিতে অল্প পরিমাণে বা কম পরিমাণে প্রয়োজন হয় অর্থাৎ মাইক্রো এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক পদার্থ, সেগুলোর মধ্যে হলো কপার, জিঙ্ক, মলিবডেনাম, তারপর হলো বোরন, ক্লোরিন, নিকেল, জিঙ্ক, হ্যাঁ এই সমস্তগুলো হলো উল্লেখযোগ্য। তার মধ্যে লৌহ পড়ে, এফই, এফই বা লৌহ। লৌহকে আগে ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলিক পদার্থরূপে গণ্য করা হতো, কিন্তু এখন এটাকে স্বল্পমাত্রিক মৌল বলে গণ্য করা হয়। এই যে খনিজ মৌলগুলো বললাম, হ্যাঁ উদাহরণসহ, তাহলে ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলের সংজ্ঞা মানে কাকে বলে ভালো করে মনে রাখবে, 9টা উদাহরণ ভালো করে মনে রাখবে, তারপর মাইক্রো এলিমেন্টের সংজ্ঞা অর্থাৎ কাকে বলে, এবং এই যে 7টা উদাহরণ বলেছি সেগুলো ভালো করে মনে রাখবেন। আর তারপর এই যে একটা জিনিসই দেখো, উদ্ভিদের অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কাজ, এই যে খনিজ মৌলগুলো ম্যাক্রো এলিমেন্ট এবং মাইক্রো এলিমেন্টগুলোর নাম আমি তোমাদের যে বললাম, এইগুলোর কতগুলো সাধারণ কাজ, মানে সবগুলোই যে কাজগুলো করে, তাছাড়াও প্রত্যেকের আলাদা আলাদা বিশেষ কাজও আছে। সাধারণ কাজের মধ্যে দেখো কি বলল, প্রোটোপ্লাজম গঠন। তোমরা ক্লাস 8 পড়ে এসেছ, ধরো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে কোষ আবরণী বা কোষ প্রাকার, তার ভিতরে যে অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে তরল পদার্থ থাকে নিউক্লিয়াস এবং কোষঙ্গাণু সহ, সেটাই হলো প্রোটোপ্লাজম। ওই প্রোটোপ্লাজম গঠন করার জন্য আমি যে খনিজ মৌলগুলোর নাম বললাম ওইগুলোর প্রয়োজন হয়, ওইগুলো প্রোটোপ্লাজম গঠনের জন্য দরকার হয়। তারপরে দ্বিতীয় নাম্বার কি বললো, উৎসেচক গঠন। ক্লাস 8 তোমরা উৎসেচকের নামও শুনেছ এবং পড়েওছ উদাহরণসহ। উৎসেচক হলো এমন কিছু রাসায়নিক পদার্থ যেগুলো কোনো রাসায়নিক বিক্রিয়াকে
তাড়াতাড়ি অথবা আস্তে আস্তে হতে সহায়তা করে, মানে কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করে অথবা মন্দীভূত করে। ত্বরান্বিত করা মানে তাড়াতাড়ি করা, মন্দীভূত করা মানে আস্তে আস্তে করা। কিন্তু বিক্রিয়া শেষে ওইগুলোর নিজেদের কোনো রকম পরিবর্তন হয় না, এইগুলোকে বলে উৎসেচক। আর জীবদেহে যে সমস্ত উৎসেচক উৎপন্ন হয় তাদের জৈব উৎসেচক বলে। যেমন জৈব উৎসেচকের মধ্যে যেমন হলো পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, তারপরে লাইপেজ, অ্যামাইলেজ, সুক্রেজ, মল্টেজ, এইগুলো উদাহরণ। এইগুলো গঠন করার জন্য এই খনিজ মৌলগুলোর প্রয়োজন হয় উৎসেচক গঠনের জন্য। 3 নম্বর কি বলছে, জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা ক্লাস 8-এ হলো গিয়ে ফিজিক্যাল সায়েন্সে ভৌত বিজ্ঞানে জারণ বিজারণ বিক্রিয়াও পড়েছ। এই জারণ বিজারণ বিক্রিয়া ঘটাতে এই মৌলগুলো সহায়তা করে, যে মৌলগুলোর নাম বললাম। 4 নম্বর পয়েন্ট কি, 4 নম্বর বলছে অভিস্রবণীয় ভারসাম্য। অভিস্রবণ এটাও তোমরা ক্লাস 8-এ পড়েছ। হলো অভিস্রবণ কি, দুটি ভিন্ন ধরনের তরলের দ্রবণ অর্ধবিদ্ধ পর্দা দ্বারা পৃথক করা থাকলে যে প্রক্রিয়ায় কি হয় বলতো, কম ঘনত্বের তরল বেশি ঘনত্বে প্রবেশ করে সমঘনত্বে পরিণত হয় তাকে কি বলা হয়, অভিস্রবণ বলে। এই অভিস্রবণের মধ্যে যে একটা যে কম ঘনত্বের তরল বেশি ঘনত্বের তরলে যাতায়াত করে এইটার মধ্যে মানে যে একটা ভারসাম্য তাকে এই মৌল, অর্থাৎ এই মৌলগুলো অভিস্রবণ বিক্রিয়াটা চলতে সহায়তা করে, অভিস্রবণের ভারসাম্য বজায় রাখে। তারপরে 5 নম্বর হলো ক্লোরোফিল সংশ্লেষ। সংশ্লেষ মানে হলো তৈরি। ক্লোরোফিল তোমরা জানো সবুজ অঙ্গে, উদ্ভিদের যে কোনো সবুজ অঙ্গে বা সবুজ জায়গায় ক্লোরোফিল নামক রঞ্জক, সবুজ রঞ্জক কণা থাকে। এই ক্লোরোফিলের প্রধান উপাদান হলো ম্যাগনেসিয়াম, এই যে খনিজ মৌল, আরও লৌহ প্রয়োজন হয়। কাজেই এইগুলো কি হলো ক্লোরোফিল গঠনেও প্রয়োজন সাধারণ কাজের মধ্যে। তারপর তোমাদের যে হেডলাইন আছে, বাষ্পমোচন বা প্রস্বেদন প্রক্রিয়া, ইংরেজিতে বলা হয় ট্রান্সপিরেশন। তোমরা ইংরেজি টার্মগুলো খেয়াল করবে, বাষ্পমোচন, মোচন কথার মানে কি, ত্যাগ, পরিত্যাগ করা। আর বাষ্প মানে যে ধরো জল গরম করলে কি হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয় না, এরকম বাষ্প ত্যাগ। কীরকমভাবে, এটা হল যেমন উদ্ভিদরা গাছেরা জল শোষণ করে, মূল দ্বারা তো প্রচুর পরিমাণ জল শোষণ করে, যে পরিমাণ জল প্রয়োজন তার চেয়ে অনেক বেশি জল শোষণ করে। ওই অতিরিক্ত জল যখন সূর্যের আলো ওঠে, সূর্যের আলো ছড়িয়ে পড়ে, তখন সূর্যের আলোর তাপে অতিরিক্ত জলটা কি হয়, ওই যে পাতার কোষে থাকে বা লেন্টিসেলে থাকে বা আরও যে জায়গায় জল থাকে, সূর্যের তাপে বাষ্পে, জলীয় বাষ্পে পরিণত হয়। সেই জলীয় বাষ্প কি হয়, পাতার রন্ধ্র দিয়ে বা লেন্টিসেল দিয়ে বা কিউটিকল দিয়ে বাতাসে ত্যাগ হয়ে যায়। তাহলে উদ্ভিদরা এই প্রক্রিয়ায় অতিরিক্ত জল, প্রয়োজনের অতিরিক্ত জল ত্যাগ করে থাকে। এই প্রক্রিয়াটাই হলো বাষ্প মোচন বা বাষ্প ত্যাগ। এটা সংজ্ঞা দেখো এখানে ভালোভাবে তোমাদের দেওয়া আছে, এই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে বায়ব অংশের মাধ্যমে দেহের বাইরে নির্গত করে দেয় তাকে বাষ্পমোচন বা প্রস্বেদন বলে। একেবারে সোজা এইগুলো ভালো করে পড়বে, বায়ব অঙ্গের মাধ্যমে মানে যখন পাতা তো বায়ুতেই থাকে, ভেসে থাকে। তারপর হলো
লেন্টিসেল কিউটিকল কাণ্ডের ওগুলো হলো বায়ুতে বায়ুর সংস্পর্শে থাকে, ওই জন্য বায়ুবঙ্গ বলছে ওইগুলোকে। এইবার দেখো বাষ্পমোচন আর বাষ্পীভবনের পার্থক্য, এটা তোমাদের জানতে হবে ক্লাস এইটে তোমরা পড়েছ। বাষ্পীভবন মানে জলের যে কোনো জলাশয়ের বা জলের উপরিতল থেকে যে কোনো তাপমাত্রায় যে জল বাষ্পীভূত হয় তাকে বাষ্পীভবন বলে। আর বাষ্পমোচন আমি আগেই বললাম এটা হলো একটা জৈব বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অর্থাৎ জীবদেহে ঘটে, উদ্ভিদ দেহে ঘটে, উদ্ভিদ তো জীব, ওই জন্য বাষ্পমোচন হলো একটা জৈব রাসায়নিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আর বাষ্পীভবন হলো একটা ভৌত প্রক্রিয়া, মানে জল একটা এমনি ভৌত পদার্থ, সেই ভৌত পদার্থ কী হয় আস্তে আস্তে বা ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে উড়ে যায়। হ্যাঁ, এটি এই প্রক্রিয়া প্রধানত দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ঘটে বাষ্পমোচন, আর এই প্রক্রিয়া দিবারাত্রি সবসময় ঘটে, তবে সূর্যালোকের উপস্থিতিতে এটি বৃদ্ধি পায় মানে বেশি হয়। 3 নম্বরে কী বলছে, এই প্রক্রিয়া প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেহেতু উদ্ভিদ দেহে হয়, উদ্ভিদ কোষের মধ্যে কী থাকে, প্রোটোপ্লাজম থাকে, ওই প্রোটোপ্লাজমের মধ্যে জল থাকে, ওটার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর এটা কিন্তু এরকম এই প্রক্রিয়া প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মানে বাষ্পীভবনটা। 4 নম্বরে বলছে, এই প্রক্রিয়ায় বিভিন্ন প্রকারের চাপের অস্তিত্ব পরিলক্ষিত হয়, যেমন এই যে অভিশ্রবণীয় চাপ, বাষ্পমোচন চাপ ইত্যাদি চাপ আছে না, এরকম চাপ পরিলক্ষিত হয়, কিন্তু বাষ্পীভবনের ক্ষেত্রে এরকম কোনো চাপের অস্তিত্ব দেখা যায় না। পরিলক্ষিত হওয়া মানে দেখা যাওয়া। এইবার বলছে বাষ্পমোচনের স্থান, অর্থাৎ বাষ্পমোচন কোন কোন জায়গা দিয়ে ঘটে। প্রধানত পাতার পত্র রন্ধ্র, রন্ধ্র কথার মানে হলো ছিদ্র, পাতার মধ্যে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে সেটাকে পত্র রন্ধ্র বলে। পত্র রন্ধ্রের মাধ্যমেই মানে বেশিরভাগ বাষ্পমোচন প্রক্রিয়া অর্থাৎ অতিরিক্ত জল ত্যাগ করা হয়ে থাকে, এই জন্য পাতাই হলো বাষ্পমোচনের প্রধান স্থান। তাছাড়া হলো লেন্টিসেল কিউটিকল দিয়েও অল্প পরিমাণে ই হয়, বাষ্পমোচন হয়। পাতার যে পত্র রন্ধ্র যে থাকে, পত্র রন্ধ্রের পাশে এরকম ডিম্বাকৃতি, এরকম ডিম্বাকৃতি হলো গিয়ে 2টি গার্ড সেল বা রক্ষী কোষ থাকে, রাত্রের বেলায় রক্ষী কোষ 2টা বন্ধ হয়ে যায়, ওই জন্য রাত্রের বেলায় বাষ্পমোচন হতে পারে না। আবার সূর্যের আলো উঠলে দিনের বেলায় এই যে দেখা যাচ্ছে এই যে ডিম্বাকৃতি যে গার্ড সেল 2টো, এই যে এইটা আর এইটা, ওটা কী হয় খুলে যায়, এই যে পত্ররন্ধ্রটা তখন খুলে যায়, তখন এখান দিয়ে বাষ্পমোচন হয়। তাহলে মনে রাখবে রক্ষী কোষের কাজ কি। এছাড়া হলো কি লেন্টিসেল, লেন্টিসেল মানে হলো যে কাণ্ডের, কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড ও শাখার গায়ে বিন্দুর ন্যায় উত্থিত লেন্স আকৃতির ছিদ্রগুলোকে লেন্টিসেল বলে। কাষ্ঠল উদ্ভিদ কোনগুলো মানে এগুলো গুড়ি, আম জাম কাঁঠাল লিচু, এগুলো কাণ্ডের গুড়ি হয় না, ওই সব গুড়িযুক্ত গাছের কী হয় ওই কাষ্ঠল অংশে হলো গিয়ে কাণ্ডের গায়ে বা শাখায় বিন্দুর ন্যায় উত্থিত অল্প একটু উপরের দিকে উঠে গিয়ে হ্যাঁ লেন্সের আকৃতির ছিদ্র হয়, এগুলোকে লেন্টিসেল বলে, এখান থেকে বাষ্পমোচন হয়। তারপরে কিউটিকল, এটাকে তাহলে লেন্টিসেল আর বাষ্পমোচন বলে, আর পত্র দিয়ে হলে পত্র রন্ধ্রীয় বাষ্পমোচন বলে, আর কিউটিকল দিয়ে হলে বা ত্বকীয় বাষ্পমোচন বলে। কিউটিকল মানে কাণ্ডের ত্বক মানে চামড়া, নিম্নের ত্বকের উপরে অর্থাৎ বহিঃপ্রাচীরে কিউটিন নামক স্নেহ পদার্থে যে আবরণী থাকে মানে ফ্যাটের আবরণ থাকে তাকে কিউটিকল বলে। কিউটিকল প্রধানত বাষ্পমোচন রোধ করলেও কিউটিকল স্তরে উপস্থিত সূক্ষ্ম ফাটলের মাধ্যমেও বাষ্পমোচন ঘটে। এই যে কী পরিমাণ বাষ্পমোচন ঘটে প্রত্যেকটার ক্ষেত্রে তা দেওয়া আছে, এটার ক্ষেত্রে কিউটিকলের মাধ্যমে যেমন 3-10%, আর লেন্টিসেলের মাধ্যমে মাত্র 0.1%, পত্র রন্ধ্রের মাধ্যমে সবচেয়ে বেশি ঘটে। এগুলো ভালো করে খেয়াল রাখবে।
তারপর বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তাবলী, অর্থাৎ কি কি প্রভাব, কি কি শর্ত বাষ্পমোচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। যেমন দেখবে জলের মধ্যে যদি তাপ বেশি দেওয়া হয় তাহলে কি হয় বলতো, জল থেকে জলীয় বাষ্প, জল টকবকের ফলে জলীয় বাষ্প বেশি পরিমাণে উৎপন্ন হয়। সেই রকম সূর্যের তাপ যদি বাড়ে, হ্যাঁ উষ্ণতা বা তাপমাত্রা যদি বাড়ে তাহলে বাষ্পমোচন তাড়াতাড়ি হয়। তারপরে কি বলছে, বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা মানে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলে বায়ুর আর্দ্রতা। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় তখন কি থাকে, বায়ুটা ভেজা থাকে না, বায়ুতে জলীয় বাষ্প প্রচুর থাকে, বর্ষাকালে বায়ুর আর্দ্রতা বেশি থাকে। তখন বায়ুটা শুষ্ক না থাকার জন্য, বায়ু ভিজে থাকার জন্য বায়ু কিন্তু জলীয় বাষ্প বেশি গ্রহণ করতে পারে না, ওই জন্য বর্ষাকালে বাষ্পমোচন কী হয় কম হয়। কিন্তু শীতকালে, শীতকালে বায়ু কী থাকে, শুষ্ক থাকে, বা অন্য যে সময় গ্রীষ্মকালে বায়ু যখন শুষ্ক থাকে তখন কী হয়, বাষ্পমোচনের হার বেড়ে যায়। বায়ু প্রবাহ, যেমন দেখবে একটা ফ্যান যদি স্থির থাকে, চালানো যদি না হয়, ওখানে নিচে যদি একটা কোনো দড়িতে যদি ভিজে কাপড় মেলে দেওয়া হয় তাহলে ওইটা শুকাতে যে সময় লাগবে, ফ্যানটা যদি চালিয়ে দেওয়া হয়, বায়ু যদি চলাচল করে তাহলে কিন্তু বায়ু চলাচল করলে ভিজে কাপড়টা অনেক তাড়াতাড়ি শুকবে। হ্যাঁ, সেই রকম বায়ু চলাচল যদি করে, বায়ু প্রবাহ যদি থাকে তাহলে বাষ্পমোচন তাড়াতাড়ি হয়। তারপর কি বলছে, আরও শর্ত বা প্রভাবক খেয়াল করো, এদিকে পাতার গঠন বৈশিষ্ট্য, যে পাতার গঠনের মধ্যে গার্ড সেল বললাম বা রক্ষীকোষ, রক্ষীকোষের হ্রাস বৃদ্ধি, প্রোটোপ্লাজমের হলো দ্বারা নিয়ন্ত্রণ, তারপর হলো আরও যে ত্বকগুলো থাকে ঊর্ধ্ব ত্বক নিম্ন ত্বক সেগুলোর ছিদ্র, এই গঠন বৈশিষ্ট্যগুলোও কী করে বলতো, বাষ্পমোচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনো গাছের পাতা, পাতাটা কী হয় পাতলা হয়, হ্যাঁ পাতলা হয়, জবা গাছের পাতা যেমন পাতলা, আবার বট গাছের পাতা পুরু, রবার গাছের পাতা পুরু, পুরু হলে বাষ্পমোচন হতে দেরি হবে, পাতলা হলে বাষ্পমোচন তাড়াতাড়ি হবে। পাইন, পাইন গাছের পাতা কি ঝাড়ুর কাটার মতো সুচলো, ওখানে বাষ্পমোচন দেরিতে হবে। চওড়া প্রসারিত ফলক যেসব পাতা, সেই সব পাতার মধ্যে কী হবে, বাষ্পমোচন তাড়াতাড়ি হবে। যেমন একটা গ্লাসে জল নিয়ে তাপ দিলে যে পরিমাণ বাষ্পমোচন আর বাষ্পীভবন হবে, একটা থালায় যদি গরম করা হয় থালাতে চওড়া হওয়ার জন্য বেশি বাষ্পীভবন হবে, সেই রকম পাতার ফলক হলো বেশি চওড়া হলে তাহলে কী হবে বলতো, তাহলে তাড়াতাড়ি বাষ্পমোচন হবে। বাষ্পমোচনের তাৎপর্য, তাৎপর্য মানে কি, অতিরিক্ত জল, অতিরিক্ত জল ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে গাছ, গাছকে কী রাখে, সুস্থ স্বাভাবিক রাখে এবং খাদ্য তৈরিতে বৃদ্ধিতে বিপাকীয় কার্য পরিচালনায় ইত্যাদিতে সহায়তা করে। হ্যাঁ, আর অতিরিক্ত বাষ্পমোচন হলে গাছটা হলো গিয়ে আবার অনেক সময় নুয়ে পড়ে গ্রীষ্মকালে যখন হয়, ওটাকে আবার অবনমন বলে, উইল্টিং বলে। উপকারী ভূমিকা বাষ্পমোচনের, এই যে জল শোষণ, বাষ্পমোচন ক্রমাগত হলে ওই বাষ্পমোচন টানের ফলে জলটা ঊর্ধ্বগতি লাভ করে পাতায় পৌঁছায়, ফলে মূল দ্বারা উদ্ভিদরা কী করতে পারে, জল ক্রমাগত জল শোষণ করতে পারে। রসের স্রোত, এই যে বাষ্পমোচন টান, জাইলেম কলার মধ্য দিয়ে যে একটা বাষ্পমোচন টান ঊর্ধ্বমুখী তৈরি হয়, ওই টানের ফলে কী হয় বলতো, মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ যাকে রস বলা হয় সেটা জাইলেম বাহিকা দিয়ে ঊর্ধ্বগতি লাভ করে আস্তে আস্তে কাণ্ড হয়ে শাখা প্রশাখা হয়ে পাতায় গিয়ে পৌঁছায়, একে রসের স্রোত বা এসেন্ট অফ স্যাপ বলে। এই ঘটনায় বাষ্পমোচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে বলছে পত্রতলের উষ্ণতা হ্রাস, এই যে বাষ্পটা জলীয় বাষ্প, বাষ্পমোচনের ফলে জলীয় বাষ্পটা ওই গাছের পাতার কাছাকাছি ছড়িয়ে পড়ে, তার ফলে কী হয়, ওই জলীয় বাষ্পটা পত্রতলের তাপমাত্রাকে কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে গাছকে শীতল বা
ঠান্ডা রাখে। গ্রীষ্মকালেও কিন্তু এরকমভাবে প্রখর তাপের মধ্যে গাছকে ঠান্ডা রাখে বাষ্পমোচন প্রক্রিয়া। এরপর হলো কি, রসস্ফীতি চাপ বজায় রাখা। রসস্ফীতি মানে একটা জল যদি গিয়ে জমা হয় কোনো পাতার কোষে বা কাণ্ডের কোষে, তাহলে ওখানে বাজে রস, জল এবং জলে দেহিত খনিজ লবণ তার গিয়ে ক্রমাগত জমা হলে তার একটা চাপ তৈরি হবে না? এই রসস্ফীতি চাপ যদি বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত জল নির্গত না হয়ে যেত তাহলে কি হতো, প্রচুর জল গিয়ে জমা হতো, তার ফলে একটা প্রচণ্ড চাপের সৃষ্টি হতো। যেহেতু বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত জল নির্গত বা ত্যাগ হয়ে যায়, যার জন্য এই চাপটা চাপের সমতা বজায় থাকে, মানে চাপটা খুব বেশিও হতে পারে না আবার কমও হয় না, এরকমভাবে রসস্ফীতি হলো গিয়ে চাপ বজায় রাখে। প্রয়োজনের অতিরিক্ত জল অপসারণ, এটা তো প্রথম কথাই যে অতিরিক্ত যে জল উদ্ভিদরা শোষণ করে সেই অতিরিক্ত জলটা বাষ্পমোচন বা প্রচ্ছেদন প্রক্রিয়ায় কী করে দেয়, দেহ থেকে নির্গত করে দেয়। ক্ষতিকারক ভূমিকা আছে, ক্ষতিকারক ভূমিকার মধ্যে যে গ্রীষ্মকালে মাটিতে জলের পরিমাণ কমে গেলেও আলো ও তাপের প্রভাবে অতিরিক্ত তাপ থাকে গ্রীষ্মকালে, অতিরিক্ত বাষ্পমোচন ঘটে, ফলে উদ্ভিদ কলায় রসস্ফীতির চাপ কমে যাওয়ায় গাছের পাতা নেতিয়ে যায়, দেখবে গাছের পাতাগুলো নুয়ে পড়ে এরকম নেতিয়ে যায়। এই লক্ষণকে উইল্টিং বাংলায় বলে অবনমন, আমি আগেই তোমাদের উল্লেখ করলাম, ইংরেজিতে বলে উইল্টিং, বাংলায় বলে অবনমন বলে। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে গাছ মারা যেতে পারে, যদি গ্রীষ্মকাল বেশি দিন যদি ওরকম ই হয়, দীর্ঘস্থায়ী হয়। এই জন্য বাষ্পমোচন প্রক্রিয়া খুব প্রয়োজন, কিন্তু যেহেতু অতিরিক্ত বাষ্পমোচন ক্ষতিকর, এই জন্য বিজ্ঞানী হলো গিয়ে কোনো কোনো বিজ্ঞানী বাষ্পমোচনকে হলো গিয়ে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া হিসাবে অভিহিত করেছেন। এইবার হলো পর্ণমোচী বৃক্ষ ও জঙ্গল উদ্ভিদের উপর বাষ্পমোচনের প্রভাব। পর্ণমোচী বৃক্ষ তোমরা জানোই হলো বছরের কোন একটা ঋতুতে বিশেষ করে শীতকালে যেসব উদ্ভিদের সমস্ত পাতাগুলো কী হয়ে যায় বলো তো, ঝরে যায়, গাছটাকে একদম নেড়া নেড়া মৃত বলে মনে হয়, তখন আবার গ্রীষ্মকালে নতুন পাতা গজিয়ে গাছ ভর্তি হয়ে যায়, ওইগুলোকে বলে পর্ণমোচী বৃক্ষ, যেমন শাল হলো শিমুল ছাতিম এইগুলো। আবার এই জঙ্গল উদ্ভিদ অর্থাৎ মরুভূমির শুষ্ক বালুকাময় এবং মেরু অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় এগুলোকে জঙ্গল উদ্ভিদ। এগুলো কী বলতো, পর্ণমোচী বৃক্ষ তাহলে তোমাদের বুঝিয়ে বললাম, আর হলো জঙ্গল উদ্ভিদ। জঙ্গল উদ্ভিদ তো বুঝতেই পারছো, জঙ্গল উদ্ভিদের এখানে মরুভূমিতে বৃষ্টিপাত কম, ওই জন্য যেমন ফণী মনসা, তেশ্রী মনসা, আকাশমণি, ওই গাছগুলো হলো জঙ্গল উদ্ভিদের উদাহরণ। ওদের ক্ষেত্রে কী হয়, ওদের ক্ষেত্রে ওই হলো পাতায় কিউটিকলের স্তরটা এত পুরু থাকে যার জন্য পত্র রন্ধ্রটা বন্ধ হয়ে থাকে, বন্ধ হয়ে থাকলে ওই জঙ্গল উদ্ভিদগুলো বাষ্পমোচন প্রক্রিয়া বন্ধ থাকে হতে পারে না। তার কারণ হলো জলই কম মরুভূমিতে, যে জল শোষণ করে মূল দ্বারা সে জলও যদি মরুভূমির প্রখর রৌদ্রের তাপে বাষ্পীভূত হয়ে যায় তাহলে তো ওই গাছের জন্য প্রয়োজনীয় জলই গাছ পাবে না, এই জন্য বাষ্পমোচন প্রক্রিয়াটাকে বন্ধ রাখার জন্য জঙ্গল উদ্ভিদের এটা একটা বিশেষ অভিযোজন। হ্যাঁ, আজকে তোমাদের এই পর্যন্তই পড়ালাম, তাহলে বাষ্পমোচনের যে কাকে বলে সংজ্ঞাটা, তারপরে বাষ্পমোচন বাষ্পমোচনের পার্থক্য, উপকারিতা, প্রয়োজনীয়তা এগুলো ভালো করে পড়বে। হ্যাঁ।